তো হ্যাঁ গাইস, চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমাদের গেমের একটা আপডেট হয়ে গেছে, অলরেডি OB38-এর আপডেট চলে এসেছে। আর এই OB38 আপডেট আসার পরে আপনারা জানেন যে আমাদের গেমের মধ্যে অনেক 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 কিছু চেঞ্জেস এসছে। তার মধ্যে সবথেকে বড় যে চেঞ্জেস হলো, দুটো ক্যারেক্টার নতুন এসছে। সে দুটো ক্যারেক্টারের কাজ কী সেটা বলবো, আর আমাদেরকে বলবো যে স্কাইলার ক্যারেক্টার অ্যান্ড কেন্টা ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ হয়েছে। যেখানে স্কাইলার ক্যারেক্টার অ্যাবিলিটি ছিল যে আপনি যে কোনো একটা গ্লোয়াল ফাটাতে পারবেন, কিন্তু হ্যাঁ এখন হয়ে গেছে ওই রেঞ্জের মধ্যে যদি কোনো গ্লোয়াল থাকে, আপনি একবার ওই স্কাইলার ক্যারেক্টার স্কিল অন করলে কিন্তু যে কোনো গ্লোবাল আপনার ভ্যানিজ হয়ে যাবে কিছু ফিউ সেকেন্ডের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন অল ক্যারেক্টার স্কিল স্লট আনলকেড বাই ডিফল্ট, মানে কি আপনাকে কোনো ডায়মন্ড বা কোনো টোকেন দিয়ে আপনাকে এই কী বলবো ভাই ক্যারেক্টার স্লটটাকে ওপেন করতে হবে না, অটোমেটিক সবসময় কিন্তু খোলা থাকবে। তো আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো ওটা আপনাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি সবাই কমেন্ট করে জানাবেন। নেক্সট আপনাদেরকে বলবো যে নিউ আইটেম ইন বারমুন্ডা, মানে এইটা শুধুমাত্র কিন্তু বারমুন্ডা ম্যাপের মধ্যেই পেয়ে যাবেন। তবে এই জিনিসটা কি ভাই, এই জিনিসটার মধ্যে দিয়ে আপনি গ্লোবাল খুঁজতে পারবেন? হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিকই শুনেছেন একদম। এটাই আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। মানে এটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনার কাছে গ্লোবাল চলে আসবে। ভাই এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে, তো আপনাদেরও আশা করছি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ লুট, যেখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে নতুন একটা ঘর পাবেন যেখান থেকে প্রচুর পরিমাণে লুট পাবেন আপনি। অ্যান্ড আপনাদেরকে বলবো যে নিউ পেট একটা চলে এসছে আমাদের গেমের মধ্যে। নিউ পেট মানে পেটের ক্যারেক্টারের সরি পেটের যদি কাজ জানেন আপনারা তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 EP/s, মানে 1 সেকেন্ডে কিন্তু আপনি 10 EP করে পাবেন, আর এটা 6 সেকেন্ড অবধি পাবেন, মানে কি 60 EP কিন্তু আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট কিন্তু 60 EP পাবেন। আর আপনার কাছে যদি কে ক্যারেক্টার থাকে তাহলে ভাই কিছু বলার নেই, কারণ ভাই ইপিটাকে HPতে কনভার্ট করার দায়িত্ব কে ক্যারেক্টারের। এখানে একটা নতুন ক্যারেক্টার চলে এসছে, যে ক্যারেক্টারের স্কিলটা হয়তো আপনারা কেউই জানেন না, তো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর এই ক্যারেক্টারের কাজ হলো যে ভাই এটা হলো কিন্তু একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার। অ্যাক্টিভ স্কিল বলতে অলোক ক্যারেক্টার, কে ক্যারেক্টার, CR7 ক্যারেক্টার, স্কাইলার ক্যারেক্টার, এই সমস্ত ক্যারেক্টারের মতোই কিন্তু এই ক্যারেক্টারের কাজ। এই ক্যারেক্টারের স্কিল যখন আপনি অন করবেন তখন দেখবেন অটোমেটিক এর একটা কী বলবো ভাই সাদা একটা স্ট্যাচু মতো চলে যাবে। এই স্ট্যাচুটা যেখানে গিয়ে থামবে আপনি কিন্তু সেই জায়গাতে চলে যাবেন। তো এর একটা প্রপার ভিডিও বানাবো আমি, যে এই ক্যারেক্টারের কাজ কি, এই ক্যারেক্টার ভালো নাকি খারাপ, এই ক্যারেক্টার কি আপনাদের ডায়মন্ড খরচ করে নেওয়া উচিত কিনা সেটাও বলবো আজকের ভিডিওতে, মানে সরি আজকে না অন্য একটা ভিডিও বানাবো। তো ভাই আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের নোটিফিকেশান বেলটিকে সবাই অল করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ফ্রি ফায়ারের ভিডিও আনতেই থাকি। গেমের মধ্যে এত কিছু চেঞ্জেস এসছে, যেখানে দেখতে পাবেন নতুন ক্যারেক্টার, নতুন পেট, নতুন গান স্কিন, তারপরে কিন্তু নতুন একটা মাইকের মতো চলে এসছে। অ্যান্ড আপনারা তো সবাই জানেন যে নতুন এই গান স্কিনগুলো ফ্রিতে পাবেন, তো যা যারা এখনও ফ্রিতে নেননি আপনারা যান ইভেন্ট কমপ্লিট করুন, প্রত্যেক দিন মিশন কমপ্লিট করে এই টোকেনগুলো কালেক্ট করুন। এই টোকেন কালেক্ট করার বদলে কিন্তু আপনি এক্সচেঞ্জ স্টোরে যাবেন, এক্সচেঞ্জ স্টোরে গিয়ে কিন্তু যে কোনো একটা গান স্কিন নিয়ে নেবেন। আমি আপনাদের বলবো ভাই স্কারের এই গান স্কিনটা নিয়ে নিতে পারেন, যেখানে কিন্তু অ্যাকুরেসি ডবল প্লাস রয়েছে অ্যান্ড কিন্তু ড্যামেজ প্লাস রয়েছে, এটা কিন্তু মারাত্মক আছে ভাই। তো সেই সঙ্গে আজকের মতো ভিডিও এতটুকু, যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো, বাই বাই।